আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে ছাতুর নাড়ু। চলুন দেখে নিই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে আমি কিছুটা ঘি দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি ছাতু, দিয়ে এটাকে অল্প মিশিয়ে নেব, মানে ঘিয়ের সাথে ছাতুগুলোকে মিক্সড আপ করে নেব। লো ফ্লেমে করতে হবে যাতে পুড়ে না যায়, একদম লাল লাল করে ভেজে নেব, যাতে ছাতুর একটা গন্ধ থাকে ওটাও চলে যায় আর খেতেও খুব বেশ ভালো লাগে। নাড়ু তো তাই এইভাবেই বানাতে হয় এটা। তো আমি এটাকে ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি লো ফ্লেমে। তো হালকা হালকা করে নাড়িয়ে যাব, নাড়াটা কিন্তু থামবেন না, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো লাল লাল করে এরকম আস্তে আস্তে করে নাড়িয়ে ছাড়িয়ে যাবেন। তো একটু লাল লাল হয়ে এসছে, ওর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু খুব সহজভাবে রেসিপিটি দেখাচ্ছি, কোনো তামঝাম করিনি। কাজু কিশমিশ আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমি কিন্তু এর আগেও একটা রেসিপি দিয়েছিলাম, সেটা হলো বেসনের নাড়ু। তো ছাতুর নাড়ুও দিলাম, সেটা যদি দেখার থাকে বেসনের নাড়ু সেটাও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। তো আমি এটাকে ভেজে নিচ্ছি ভালো মতন করে। তো চিনিগুলোকে মিক্সড আপ করে নিলাম আর একটু। তো এখন দিয়ে দিচ্ছি দুধ। দুধ দেওয়ার পরে দেখবেন কালারটা চলে আসবে, একটা কালচে কালচে একটা কালার চলে আসবে। দেখো কোকো পাউডার ইউজ করতে হয়নি, তাই না? খেতে কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা, এটা একদিন ট্রাই করবেন। আর এরকমভাবে ট্রাই করেছেন কেন আমার নিচে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি দুধগুলোর সাথে ছাতুগুলোকে, যাতে নাড়ু করতে হবে তো একটু শুকনো শুকনো মাখা মাখা করতে হবে। তো এরকমভাবে এই যে দেখুন আমার এটা হয়ে গেছে, আমার এটা নাড়ু বানানোর জন্য পুরো পারফেক্ট হয়েছে ডোটা। এই পর্যায়ে গ্যাস অফ করে দিয়েছি, নামিয়ে নিয়েছি একটা প্লেটে, একটু ঘি মিক্সড করে দিলাম, তো সেন্টটা একটু ভালো আসে। দিয়ে আমি একটু মেখে নিচ্ছি ঘিগুলোর সাথে এই ছাতুর ডোটাকে। এখন আমি গোল গোল আকার করে দিয়ে দেবো, আপনারা যেরকম ইচ্ছে ওইরকম আকার দিতে পারেন। তো নাড়ু বানাচ্ছি যেহেতু, তো আমি গোল গোল করে আকারটা দিচ্ছি, ছোটোর থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে। একটু যদি আপনারা কাজু কিশমিশ দিতে চান তো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একদম ইজিভাবে ঘরের কয়েকটা পদ্ধতি দিয়ে আপনাদের দেখিয়ে নিলাম, বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারবে। আর ছাতু তো আমাদের শরীরের জন্য অনেক ভালো, এটা তো জানেনই না। তো রেডি হয়ে গেল, আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। তো আমি একটা ভেঙেও আপনাদের সাথে দেখাবো, দেখেন কি সুন্দর হয়েছে, পারফেক্ট। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, খুব সফট, দেখলেন তো কত কম সময় হয়ে গেছে। যেদিনই সময় পান বানিয়ে ফেলুন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।